আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম প্রিয় দর্শক আবারো হাজির হলাম আপডেট নতুন একটি নিউজ নিয়ে প্রিয় দর্শক সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করে নোটিফিকেশন যাতে আপনার কাছে পৌঁছে যায় প্রিয় দর্শক আর দেরি নয় কি ছিল ঘটনা শুরু করা যাক সিস্টেম দিয়ে বাইরানো হয়েছে আমাদের হাত পায়ে আঘাত এখন আমরা দেখাতে পারবো সামনে সেপ্টেম্বর 11 তারিখে আমাদের পরীক্ষা তো এখন বলতেছে আমাদেরকে যে মিষ্টি খাওয়ার জন্য প্রতিটা ছাত্র ছাত্রী 1000 করে টাকা দিতে হবে কেন সবাই 1000 করে টাকা দিতে হবে এটা তো কোনো নিয়ম না আমরা পরীক্ষা দিব আমরা কেন মিষ্টি খাওয়ার জন্য 1000 করে দিব তাও প্রত্যেকটা স্টুডেন্টকে দিতে হবে এই টাকা কেন আমাদের জোর জবরদস্তি করে এই টাকাগুলো নেওয়া হয় উনি প্রিন্সিপাল ম্যামকে গিয়ে বলবে যে এই রোলটা দেওয়া হলো একে ভাইবাতে ফেল দেওয়া হবে এমন কি এটা করাও হয়েছে আমাদের এইবার বিদায়ী ভাইয়াকে অনেক ভালো স্টুডেন্ট সবসময় ফার্স্ট রেজাল্ট হয় তাকে ভাইবাতে ফেল দেওয়া হয়েছে ওনাকে যা বলা হয় উনি তাই করে আচ্ছা অত্যাচার করে হোস্টেলের মধ্যে ছেলেদের করে আর মেয়েদের থেকে আর্থিকভাবে টাকার অত্যাচার ঠিক আছে বুঝলাম কিন্তু এই যে ভাইবার ভরছে ভাইবাতে ফেল দিয়ে দেবো এটা করবো দেখে নেবো এগুলো কোন ধরনের আতঙ্ক আমরা দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান চাই আমি রেগুলার রাত 5টার পরে ঘুমাই 8টার সময় উঠে উঠে কলেজে যাই কলেজ থেকে আসার পরে তারা কলেজে থাকার পরে সারা খুশি আমাদেরকে চালাতে না দেবে আমাদেরকে পাগল করে দিছে আমরা এই বিষয়টা প্রিন্সিপাল ম্যামকে জানাইছি প্রিন্সিপাল ম্যামকে জানাইছি প্রিন্সিপাল ম্যাম আমাদের কোনো পদক্ষেপ নেয় নাই ম্যাম আমাদের সাথে কিছুই বলে না আমাদের এই বিষয়ে কিছুই বলে না সে আমাদেরকে মারার হুমকি দিচ্ছে সে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কথা বলে যে আমি অমককে খুন করছি অমককে চাকু মারছি আমি এগুলো ছোট থাকতে এগুলো করছি বড় হয়ে এগুলো করছি আমার পিছনে বড় বড় সাপোর্ট আছে ম্যাম আপনাদেরকে বলছে যে ম্যাম এই বিষয়ে কিছু জানে না ম্যাম যদি এই বিষয়ে জানে আমরা যদি প্রমাণ দেখাতে পারি আমরা যদি প্রমাণ দেখাতে পারি তাহলে ম্যামকে পদত্যাগ করতে হবে মানে প্রিন্সিপাল ম্যাম এখানে যুক্ত কি কারণে যে তার জন্য একটা আলাদা হল বানায় সেই হলে 50 থেকে 100 জন পরীক্ষা দেয় এবং এই 100 জনের পরীক্ষা দিতে যায় আপনার মাথা পিছু পার পিছু একজন স্টুডেন্টের কাছ থেকে টাকা নেয় হচ্ছে 1 লক্ষ টাকা কি 80,000 টাকা কিংবা 50,000 টাকা 60,000 টাকা এই জায়গায় ভুক্তভোগী আছে এই জায়গায় ভুক্তভোগী আছে সাপোর সে এই এই মাসে টাকা দিছে 70,000 টাকা যদি সত্যি প্রমাণিত হয় অবশ্যই আমরা এখানে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব সজল আমাদের জেলা ছাত্র লীগের আগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক ছিল আমাদের এই কমিটিতে তার কোনো পদপদবি নেই বাংলাদেশ ছাত্রলীগ কখনো কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে সাপোর্ট করে না সেটা আমিও যদি কোনো অপরাধ করে থাকি অবশ্যই আমার বিপক্ষে সাংগঠনিক ব্যবস্থা আসা উচিত আমিও তো আজকে প্রথম শুনলাম যে জোর জবরদস্তি করে তাদের কাছ থেকে টাকা তোলা হচ্ছে না আমি আমি মুসলিম আমি এই ব্যাপারে কোনোভাবে ইনভলভ না ও যে হোস্টেলে অত্যাচার করে আমি জানি না ও যে জোর করে পিকনিকের টাকা নিছে আমি জানি না ও যে টাকা নিয়ে পাস করে দেয় আমার মাধ্যমে এটাও এ ব্যাপারে আমি কোনো আমার কাছে কোনো তথ্য নাই সজল টাকা লেনদেন করছে সব কথাই কিন্তু বিশ্বাসযোগ্য না ওরা দরখাস্ত দিবে আমি বহিরাগত প্রশাসনের মাধ্যমে বের করে দিব একজন সদস্যের কথা তারা বলছেন সে বহিরাগত হয়েও ইনস্টিটিউটের ভিতরে অবস্থা নাই এবং এটি মূলত তাদের একটি ক্ষোভ এবং তাদের নিজস্ব কিছু বিষয় আছে হোস্টেল কেন্দ্রিক তাদের ডাইনিং কেন্দ্রিক বিভিন্ন অভিযোগের কথা তারা প্রিন্সিপাল মহোদয়কে বলছেন প্রিন্সিপাল মহোদয় আমাদের সামনে আশ্বস্ত করেছেন তারা আলোচনা করে সমাধান করবে এবং আমাদের ক্ষেত্রে যে আইনগত সহযোগিতা
আছে আমরা সম্পূর্ণভাবেই আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি কোনোভাবেই এখানে কোনো বহিরাগত কেউ ঢুকতে পারবে না এবং বাংলাদেশের কোনো ইনস্টিটিউটেই বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই যে আমাদের যেখানে আছি কোনোভাবেই কোনো বহিরাগতকে ঢুকতে দেওয়া হবে না প্রিয় দর্শক কথাগুলো আপনাদের কাছে কতখানি যৌক্তিক বা অযৌক্তিক সে বিষয়টি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটাও বলবেন প্রিয় দর্শক আপনাদের সাথে আবার দেখা হবে আপডেট কোনো নিউজ নিয়ে ততক্ষণে চ্যানেলের সঙ্গেই থাকবেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ